গল্পের আসর। স্কটসডেলের এই সুন্দর সাবারবে সকাল হয়ে গিয়েছিল আর শহরের সবাই ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা সাবারবান বাড়িতে একটা ছোট্ট মেয়ে থাকতো যার নাম ছিল চুচু। ছোট্ট চুচু উঠে পড়েছিল আর স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল। চুচু তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে রান্নাঘর থেকে আসা একটা দারুণ গন্ধ পেল। তার মা তখন ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত ছিলেন যা সে লাঞ্চ বক্সে করে নিয়ে যাবে। গুড মর্নিং মা। গুড মর্নিং সোনা। গন্ধটা দারুণ, কি বানাচ্ছো? এটা আমার ঠাম্মার সিক্রেট রেসিপি, ঝাল মটরের স্যান্ডউইচ। এটা কি ব্রেকফাস্টে খাবো? এটা লাঞ্চে নিয়ে যাবে। দারুণ, থ্যাংক ইউ মা। চুচু, এখনই তোমার স্কুল বাস এসে যাবে, চলো ছটপট করো দেখি। আমি তৈরি মা। চলো যেতে হবে। The wheels on the bus go round and round, round and round, round and round. The wheels on the bus go round and round, all through the town. The wheels on the bus go round and round, round and round, round and round. The wheels on the bus go round and round, all through the town. চুচুর বড্ড খিদে পেয়ে গিয়েছিল। ও অপেক্ষা করছিল কতক্ষণে লাঞ্চ ব্রেকের বেল বাজবে। তুমি কি আমার ঝাল মটরের স্যান্ডউইচটা খাবে যা মা আমার জন্য বানিয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই খাবো। আচ্ছা চলো তবে। চুচু লাঞ্চ বক্স খুলে দেখলো তার স্যান্ডউইচ হাপিস হয়ে গেছে। তার চোখে জল এসে গেল। মনে হয় কেউ স্যান্ডউইচটা খেয়ে নিয়েছে আর খালি লাঞ্চ বক্সটা রেখে দিয়েছে। তুমি কেঁদো না, আমরা পরে দেখবো কি করা যায়। চলো আমরা এই লাঞ্চটাই শেয়ার করি। তখন ওরা দুজনে চিকুর লাঞ্চ আর চুচুরানা আপেল ভাগ করে খেল আর ক্লাসে ফিরে গেল। মনে হচ্ছে তোমার ঘুম পেয়েছে, এখন চলো চুচু তুমি ঘুমিয়ে পড়বে চলো। পরের দিন Thank you.
কেঁদো না, আমরা লাঞ্চটা ভাগ করে চলো। মনে হয় কেউ এটা ইচ্ছা করে করছে তোমার সঙ্গে। এবার এটাকে বন্ধ করতেই হবে। সেটা কি করে করা যায় চিকু? আমরা দুজনেই ঝাল খাবার খেতে পারি। তোমার মাকে স্যান্ডউইচটা আরো ঝাল বানাতে বলো। আমি শিওর আর কেউ ঝাল খেতে পারে না। দেখবে স্যান্ডউইচটা আর কখনো চুরিও হবে না। ভালো আইডিয়া। গুড মর্নিং সোনা। মা, তুমি আমাকে দুটো স্যান্ডউইচ বানিয়ে দেবে? আর একটু বেশি ঝাল দিয়ে দিতে পারবে? নিশ্চয়ই সোনা। খুব সাবধান, এটা কিন্তু খুব ঝাল। টাটা মা, লাভ ইউ। টাটা, লাভ ইউ টু। আর চিকু ছুটতে গিয়ে দেখলো কাসলে দৌড়ে চলে যাচ্ছে বয়েজ টয়লেটের দিকে। ওরা দুজনেই লকারে গিয়ে আধ খাওয়া স্যান্ডউইচটা খুঁজে পেল। ওরা এবার হেসে ফেললো। সেদিন থেকে চুচুর লাঞ্চ আর চুরি হতো না। চুচু আর চিকু ভাগাভাগি করে তা খেত। চিকাক খুবই ভীতু একটা ছেলে। সে যে কোনো নতুন কিছুতে ভয় পায়। তার বোন চিকু যদিও তাকে খুবই উৎসাহ দেয়, তবুও সে নতুন সব কিছুতেই ভীষণ ভয় পায়। চলো চিকা, রোলার স্কেটিংটা চেষ্টা করে দেখো, খুব মজা হবে। না থাক চিকু। অন্যান্য সব বন্ধুরা যখন একসাথে খেলা করত, তখন চিকা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকত। একদিন চিকু তার অন্যান্য বন্ধুদের সঙ্গে সাইকেল চালাচ্ছিল আর তারা চাইছিল চিকাও তাদের সঙ্গে যোগ দিক। চলো চিকা, আমরা সবাই সাইকেল চালাচ্ছি, আমাদের সঙ্গে চলো। চলে এসো চিকা, এটা খুব সোজা। আমি চালাতে চাই না। চাচা যেহেতু জানতো চিকা ভয় পায়, তাই সে চিকাকে তার সাইকেলেই উঠতে বলল। চিকা, ঠিক আছে, তুমি আমার সাইকেলের পেছনে বসো, তোমাকে পেডেল করতে হবে না, তুমি আমাদের সঙ্গে সাইকেলও চড়তে পারবে। তোমার সাইকেলে বসবো? তাকে সাইকেল চালাতে হবে না ভেবে চিকার চাচার এই বুদ্ধিটা দারুণ পছন্দ হলো। তাই চাচার সাইকেলের পিছনে চিকা উঠে বসলো। সব বাচ্চারাই খুব সাবধানে সাইকেল চালাচ্ছে। চাচা এত ভালো সাইকেল চালায় দেখে চিকা বেশ অবাক হলো। চাচা, তুমি খুব ভালো সাইকেল চালাও। চুচু আর চিকু খুব ভালো চালায়, আমিও যদি তোমাদের মতো চালাতে পারতাম, কিন্তু আমার খুব ভয় করে। যখন চাচা ছোট ছিল ও খুব ভয় পেত চিকা, কিন্তু তারপর ও চেষ্টা করে আর সাইকেল চালানো শিখে যাওয়াতে ওর সব ভয় কেটে যায় আর এখন সাইকেল চালিয়ে আনন্দ পায়। চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে সাইকেল চালায়।
চুচু আর অন্যান্য বাচ্চারা চিকাকে দেখালো কিভাবে রাস্তায় সাইকেল চালাতে হয়। প্রথমে তোমায় সবসময় সামনের দিকে তাকাতে হবে যখন তুমি সাইকেল চালাচ্ছো, আর যদি সামনে কাউকে তুমি দেখতে পাও তখন বেল বাজাবে। এরকম ভাবে এতে যে সামনে থাকবে সে জানতে পারবে যে তুমি আসছো আর তোমার জায়গা করে দেবে। আর কখনোই বেশি জোরে চালাবে না, আস্তে চালালে তোমার কোনো বিপদ হবে না। আর মনে রেখো কখনোই রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাবে না, আর যখনই তুমি থামতে চাইবে ব্রেক চাপবে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। চিকু চিকাকে নিয়ে একটা ফাঁকা রাস্তায় গেল। চিকু চাচার সাইকেলটা চিকাকে দিল আর তাকে সাইকেলটা চালিয়ে দেখতে বলল। চিকা, তুমি এই সাইকেলটা চালাবার চেষ্টা কেন করছো না? আমি জানি তুমি এটা নিশ্চয় পারবে। হ্যাঁ, আমি। হ্যাঁ চিকা, তুমি। তাদের উৎসাহে চিকা ভাবল সে সাইকেল চালানো শিখতে পারবে। চিকা ভীষণ অবাক হলো যখন সে দেখলো যে সে খুব ভালোভাবেই সাইকেল চালাতে পারছে। সাইকেল চালানো সত্যি খুব মজার। চুচু আর তার অন্যান্য বন্ধুরা চিকাকে ঘিরে সাইকেল চালাতে লাগলো যাতে সে আরো বেশি উৎসাহ পায়। খুব ভালো চিকা, তুমি খুব ভালো চালিয়েছো। কিছুক্ষণের মধ্যেই চাচা বুঝতে পারলো যে চিকা সবার সাথে মিলে বেশ ভালোভাবেই সাইকেল চালাতে পারে। চিকাও এতে খুব খুশি হলো। আমার সাইকেল চালাতে আজ খুব আনন্দ হয়েছে। মনে হয় এবার আমি নতুন জিনিস করতে আর ভয় পাবো না। তোমাদের জন্যই এটা হলো, ধন্যবাদ। আর আমি এবার থেকে তোমাদের সঙ্গে রোজ সাইকেল নিয়ে ঘুরতে বেরোবো। তারপর থেকে চিকা চুচু আর অন্যান্য বন্ধুদের সঙ্গে রোজ সাইকেল চালাতে বেরোতো আর অন্যান্য সব খেলায় যোগ দিত। তারপর থেকে চিকা নতুন কোনো কিছুতে আর ভয় পেত না। চুচু আর তার বন্ধুদের আর তরসই ছিল না, তারা তৈরি হচ্ছিল পিকনিকে যাওয়ার জন্য। আমি নিয়েছি চকলেট মিল্ক, ফল, কেক, স্যান্ডউইচ আর বিস্কুট এই বাস্কেটের মধ্যে। পিকনিকে এগুলো খাবো আমরা। এটাকে দেখতে দারুণ লাগছে। আমি এই বলটা নিয়ে যাব। আমরা পিকনিকে এটা নিয়ে খেলা করব। আমার কাছে রয়েছে নতুন ক্যামেরা, আর এটা দিয়ে আমি পিকনিকে সবার ছবি তুলতে পারবো। সবাই পিকনিকের ভাবনায় মত্ত ছিল, কিন্তু হঠাৎ চারদিক কালো করে মেঘ করে এলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। চুচুর বাবা দেখলেন চুচু আর তার বন্ধুদের মুখ ভার। তিনি জানতেন যে তারা পিকনিক নিয়ে কতটা মেতেছিল। চিন্তা করো না বাচ্চারা, যদি বৃষ্টি তাড়াতাড়ি থেমে যায় তোমরা পিকনিকটা শুরু করতে পারবে। কিন্তু বৃষ্টি তো থামলো না, বরং আরো জোরে বৃষ্টি পড়তে লাগলো। তাই চুচু আর তার বন্ধুদের মন ভেঙে গেল। আমাদের পিকনিকের বাস্কেটে কত সুস্বাদু জিনিস নিয়েছিলাম আমি।
আমাদের পিকনিকে এসব সত্যি খুব ভালো লাগতো। আর এখন এই বলটা কোনো কাজের নয়। হ্যাঁ, আমরা এটা নিয়ে বাড়ির ভেতরে খেলতে পারবো না। আর আমি এখন আমার ক্যামেরা দিয়ে মজার কোনো ছবি তুলতে পারবো না। চুচুর বাবা দেখলেন যে সব বাচ্চারা মনমরা হয়ে বসে আছে। তিনি তাদের আনন্দ দেওয়ার জন্য একটা উপায় খুঁজে বের করলেন, যাতে তারা বৃষ্টিতেও আনন্দ করতে পারে। চুচু আর তার বন্ধুরা কিছু আওয়াজ শুনতে পেল। তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছো? শুনে মনে হচ্ছে বাইরে কারা যেন হাসাহাসি করছে। চলো গিয়ে দেখি ওরা কারা। সব বাচ্চারা বাইরে বেরোলো, আর তারা তাদের মা বাবাদের বৃষ্টির মধ্যে খেলতে দেখে অবাক হয়ে গেল। আরে দেখো, আমাদের বাবা মায়েরা ফুটবল খেলছে। আর ওরা কত আনন্দ করছে। চলে এসো বাচ্চারা, একসঙ্গে খেলি। সব বাচ্চারা তাদের মা বাবার সঙ্গে যোগ দিল। তারা ফুটবল খেললো, কাদায় লাফালো, আর সবাই মিলে বৃষ্টিতে খুব আনন্দ করলো। সবাই বৃষ্টিতে খুব মজা করলো। হিপ হিপ হুররে! সেই দিনটা তাদের খুব ভালো কাটলো, আর কাসলি দারুণ কিছু ছবি তুললো। বলো চিজ চিজ। তারপর তারা সবাই মিলে বাড়ির পিছন দিকে বাগানের মধ্যে একটা ছাতার নিচে বসল, আর পিকনিকে নিয়ে যাওয়ার জন্য যে খাবারগুলো চুচু রেখেছিল সেগুলো সবাই মিলে খেতে লাগলো। আজকে বৃষ্টির মধ্যে বাড়ির পিছন দিকে পিকনিক হচ্ছে, কি মজা! বৃষ্টি আমাদের দিনকে আরো সুন্দর করে তুললো। চুচু, চাচা, চিকা, চিকু আর কাসলি সবাই মিলে খুব আনন্দ করলো। বৃষ্টি তাদের আনন্দকে আরো বাড়িয়ে দিল। সবাইকে উৎসাহিত করার জন্য চুচুর বাবাকে সবাই ধন্যবাদ জানালো, আর দেখালো যে তারা বৃষ্টিতে কতটা মজা করেছে। ধন্যবাদ বাবা। ধন্যবাদ। চলো, মিস ডরোথির ক্লাসের সময় প্রায় হয়ে এসেছে। আমরা ওনার নতুন গল্পটা মিস করতে পারবো না, এটা চমৎকার হতে চলেছে। হ্যাঁ, আমি একেবারে সামনে বসতে চাই। চিকু, তুমি কি মিস ডরোথির নতুন গল্পের জন্য তৈরি? আমরা একসাথে বসে এটি শুনতে পারি, অনেক মজা হবে। কিন্তু চাচা, আমি এই সিটটা চুচুর জন্য রেখেছি। ও আমার সব থেকে ভালো বন্ধু, আর আমরা একসাথে বসতে ভালোবাসি। ঠিক আছে। চুচু চলে এসেছে, এখানে এসো চুচু, আমার পাশে বসো। ও বাহ, আমি খুব খুশি যে আমরা একসাথে বসতে পারবো। ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। এসো এখানে বসো চাচা, মিস ডরোথি যে কোনো সময় চলে আসবে। শুভ সকাল বাচ্চারা। শুভ সকাল মিস ডরোথি। তোমরা সবাই তৈরি তো আজকের নতুন গল্পের জন্য? তৈরি।
ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এক দৈত্যের বাগান। কোনো একটা সময় একটা দৈত্যের একটা ছোট্ট ছেলে ছিল যাকে সে খুব ভালোবাসত। তারা যে বাড়িটায় থাকত সেটাতে গাছ এবং ফুলে ভরা একটা সুন্দর বাগান ছিল, আর একটা দোলনাও ছিল। বাচ্চারা যখন ওই বাগানের পাশ দিয়ে যেত, তখন তারা দৈত্যকে জিজ্ঞাসা করত তারা কি বাগানে খেলতে পারে বা দোলনা চড়তে পারে। কিন্তু সেই দৈত্য তাদেরকে বকে তাড়িয়ে দিত। সে বলতো ওই বাগানে শুধু তার ছেলেই খেলবে। যতদিন গেল, ওই দৈত্যের ছেলেটি ততই দুঃখী হতে শুরু করলো। এতে সেই দৈত্য চিন্তায় পড়ে গেল। আমি তোমাকে কি করে খুশি করতে পারি, সে তার ছেলেকে জিজ্ঞাসা করলো। ও বাবা, দৈত্যের ছেলেটি বলল, এই সুন্দর বাগানে একা খেলা করে কোনো মজা নেই বাবা। যদি অন্য বাচ্চারাও এখানে আমার সঙ্গে খেলতো তাহলে খুব মজা হতো। তখন সেই দৈত্য বুঝল বাচ্চাদেরকে এই বাগানে ঢুকতে না দিয়ে সে কত বড় ভুল করেছে। সে অন্য বাচ্চাদের এই আনন্দ থেকে দূরে সরিয়ে রেখেছে, আর তাই দৈত্য গিয়ে বাগানের দরজা খুলে দেয় আর অন্য বাচ্চাদেরকে খেলার জন্য ভেতরে ডাকে। আর তবে থেকেই সেই দৈত্যের বাগান বাচ্চাদের খেলার একটা সুন্দর জায়গা হয়ে ওঠে। আমার ভালো লাগছে এটা জেনে যে দানবটা নিজের ভুল বুঝতে পেরেছে। ধন্যবাদ মিস ডরোথি আমাদেরকে সুন্দর একটা গল্প শোনানোর জন্য। দোলনাটা তো এখন খালি আছে, ওইতে খেলতেই পারে। কিন্তু আমি তো বললাম চুচু এখানে যেকোনো সময় চলে আসবে, আর আমরা ঠিক করেছি একসাথে দোলনায় চড়বো। এটা ঠিক নয়, আমরাও তো মজা করতে চাই। ঠিক আছে, তাহলে চিকা আর আমি অন্য কিছু খেলে নেব। ঠিক আছে, মজা করে তবে। ওই তো চুচু। ইয়ে, আমি এখানে চিকু, চলো একসাথে দোলনায় ঝুলি। উই, দেখো চিকা, জানলার পাশে সেই সুন্দর সিটটা। এখানে কেউ নেই, আমার মনে হয় আমি এখানেই বসবো। জানলার বাইরে দিয়ে দেখতে খুব মজা হবে। বাহ, হ্যাঁ যাও সিটটায় বসে পড়ো চাচা। হ্যাঁ, ও আরে চিকু। হাই চাচা, আমি কি এখানে বসতে পারি? আসলে চাচা, আমি সিটটা চুচুর জন্য রেখেছি, ওখানে আছে, কাসলির সাথে কথা বলছি। আমি বলেছিলাম আমরা সব থেকে ভালো বন্ধু, আর আমরা একসাথে বাড়ি যেতে ভালোবাসি। কিন্তু এটা ঠিক নয় চিকু। কি ঠিক নয় চাচা? তুমি সব সময় একটা করে জায়গা ধরে রাখছো, সকাল থেকে। তুমি ক্লাসেও তোমার পাশে বসতে দিলে না, দোলনাতেও দুলতে দিলে না, আর এখন তুমি জানলার পাশের জায়গাটাও ধরে রাখতে চাইছো। অনেক হয়েছে চিকু, তুমি সবকিছু পেতে পারো না। আমি এখন এই জানলার ধারেই বসবো। এই না, চুচু আর আমি একসাথে জানলার ধারে বসবো। না, এটা আমার। না, আমার। দাও এটা আমার। এই সিটটা নেওয়া আছে। না, এখানে আমিই বসবো। তুমি পারো না চাচা, এটা ভরা, এটা নেওয়া আছে।
না, এটা নেওয়া হয়নি। তুমি শুধু চাও না যে অন্য কেউ এখানে বসুক। তুমি মিস ডরোথির গল্পের দানবের মতো ব্যবহার করছো। চারপাশের ভালো জিনিসগুলো অন্য কাউকে উপভোগ করতে দিচ্ছ না। ও না, আমি কি এরম ব্যবহার করছিলাম? হ্যাঁ চিকু, ও ঠিক বলছে। তুমি ওই গল্পের দৈত্যটার মতো ব্যবহার করছিলে, আর সেটা চাচাকে কষ্ট দিচ্ছে। ও না, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। আমার মনে হয় আমি চুচুর জন্য ভালো জায়গাগুলো রাখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই বুঝতে পারিনি আমি কতটা ভুল কাজ করছিলাম। এটা কিছুই না, শুধু চুচু আর আমি একসাথে খুব মজা করি। আর আমি ভেবেছিলাম ওর জন্য সব সময় ভালো জায়গাগুলো বেছে রেখে আমি ওকে দেখাতে পারবো যে ও আমার জন্য কতটা দামি। ও চিকু, কিন্তু আমি সব সময় তোমাকে দামি মনে করি। আমি জানি তুমি দেখাতে চেয়েছিলে যে আমি তোমার কাছে কতটা দামি, কিন্তু আমি যে কোনো জায়গায় তোমার সাথে বসে খুশি থাকি। আর দেখো আমি কি করে ফেলেছি, তোমাকে খুশি করতে গিয়ে আমি আমার অন্য বন্ধুদের দুঃখ নিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে চিকু। ও চাচা, আমায় ক্ষমা করো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আর তোমাকে আজকে দুঃখ দিয়েছি। আমি তোমায় এটা বলতে চাই যে তুমি আমার জন্য অনেক প্রিয়, আর আমি কথা দিচ্ছি যে আমি তোমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। বন্ধু বন্ধু চাচা, তুমি জানলা ধারে বসতে পারো, কারণ আজকের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। নিজের দোষ মেনে নেওয়াটা তোমার খুব ভালো গুণ চিকু, কিন্তু আমাদের সবার জানলার ধারে বসার সুযোগ পাওয়া উচিত। এটা খুব ভালো বুদ্ধি চাচা। তুমি জানো আমরা প্রত্যেকে প্রতিদিন একবার করে বসতে পারি, আর আজকে জানলার ধারে বসার তোমার দিন চাচা। ধন্যবাদ চিকু। ইয়েই, দৃশ্যটা উপভোগ করো চাচা। আমরা সবাই বাইরের দৃশ্য উপভোগ করতে পারবো। ঠিক আছে, চলো একসাথে চেষ্টা করি। আমরা যাচ্ছি স্কুল। স্কুল খুব ভালো, স্কুল খুব ভালো। আমরা শিখবো আর খেলবো, সারাদিন মজা করব। চিকা, তুমি ওখানে একা একা বসে কি করছো? এসো আমাদের সাথে এসো, আমরা ছড়া বানাচ্ছি আর খুব মজা করছি। ও, আমি স্কুলে পৌঁছানোর আগেই এই মজার বইটা শেষ করতে চাইছি, শুধু কয়েকটা পাতা বাকি। এটা কি তোমার ক্যাপ্টেন জিডি বুকসের মধ্যে একটা চিকা? হ্যাঁ একদম ঠিক, আমার প্রিয় সুপার হিরো। আর এখন ক্যাপ্টেন জিডি কে কয়েকটা বদমাশ রোবট মিলে তাড়া করেছে, শেষ অবধি কি হবে দেখার জন্য আমার আর তর সইছে না। ঠিক আছে তাহলে, তুমি তোমার পড়ায় মন দাও। চলো চিকা, আমরা স্কুলে পৌঁছে গেছি। হ্যাঁ আমি এক্ষুনি চলে আসবো, শুধু কয়েকটা পেজ বাকি, তোমরা চলো। ক্লাসে আসতে দেরি করো না। মনে আছে মিস ডরোথি বলেছিলেন আমাদের সব সময় টাইমে আসা উচিত, আমরা দেরি করলে উনি পছন্দ করেন না। হ্যাঁ আমি জানি, আমি জানি, আমি পৌঁছে যাব। চলো চলো ক্যাপ্টেন জিডি, তোমার সুপার পাওয়ার ব্যবহার করো। শেষ, ক্যাপ্টেন জিডি সবাইকে বাঁচিয়ে নিল।
আমি কি একাই এখানে? সবাই চলে গেছে। কি? কেউ বাইরে নেই। সবাই নিশ্চয়ই সবার ক্লাসরুমে চলে গেছে। আমার দেরি হয়ে গেছে। শুভ সকাল মিস ডরোথি। হাই চিকা, আমি এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। তুমি তো কখনো ক্লাসে আসতে দেরি করো না। কি হয়েছে চিকা? ও মিস ডরোথি, কিছু হয়েছে, কিছু ভয়ানক হয়েছে। তুমি ঠিক আছো চিকা? প্লিজ বলো আমাকে কি হয়েছে। হ্যাঁ, আমি ঠিক আছি মিস ডরোথি, কিন্তু আরেকজন, সে ঠিক নেই। কার কথা বলছো? মিস ডরোথি, আমার ক্লাসে আসার সময় দেখলাম একটা বাচ্চা, সে দোলনা থেকে পড়ে গেছে। হে ভগবান, ওর কি চোট লেগেছে? হ্যাঁ, লেগেছিল। এখানে আর এখানে আর এখান থেকে রক্ত পড়ছিল। ওহো, ও কি এখন ঠিক আছে? হ্যাঁ মিস ডরোথি, ও এখন ঠিক আছে। আমি ওকে সাহায্য করি আর নার্সের কাছে নিয়ে যাই। নার্স ওকে পরিষ্কার করে আর ব্যান্ডেজ লাগিয়ে দেয়। মিস ডরোথি, ও খুব ভয় পেয়েছিল আর কেঁদে ফেলেছিল যখন নার্স ওকে ব্যান্ডেজ করছিল। ও আমার হাতটা ছাড়ছিল না মিস ডরোথি। ও আমার হাতটা খুব শক্ত করে ধরেছিল, এইরম ভাবে। আমি ওকে ছেড়ে আসতে পারিনি মিস ডরোথি। ও শান্ত না হওয়া অবধি আমি ওর সাথে ছিলাম, সেই জন্য আমি ক্লাসে দেরি করে ফেলেছি মিস ডরোথি, আমায় ক্ষমা করবেন। ও চিকা, দেরিতে আসার জন্য তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তুমি একদম ঠিক কাজ করেছো। তুমি আমাদের হিরো, তোমার জন্য আমি গর্বিত। আমরা সবাই তোমার জন্য খুব গর্বিত চিকা। চিকা যে দারুণ কাজটা করেছে তার জন্য সবাই মিলে হাততালি দিলে কেমন হয়? খুব ভালো চিকা, এসো আজকের ক্লাস শুরু করা যাক। যাও বাচ্চারা, বাইরে গিয়ে খেলো আর তোমাদের খাবার উপভোগ করো। ধন্যবাদ মিস ডরোথি। আমি চিকাকে নিয়ে আজকে খুব গর্বিত মিস্টার হার্লো। আমাকে বলুন মিস ডরোথি, ও কি করেছে? ও একটা ছোট বাচ্চাকে দোলনায় দোলার সময় আঘাত পেতে দেখে। চিকা জানতো ওর ক্লাসে আসতে দেরি হয়ে যাবে, কিন্তু তাও ও দাঁড়িয়ে পড়ে এবং বাচ্চাটাকে সাহায্য করে। এটা খুব সুন্দর এবং সম্মানজনক কাজ, ভীষণ ভালো, তাই না? আর তারপর চিকা তাকে নার্সের কাছে নিয়ে যায়। বাচ্চাটাকে যখন ব্যান্ডেজ বাঁধা হচ্ছিল তখন সে ভয়ে কাঁদতে শুরু করে, আর আপনি ভাবতেও পারবেন না যে চিকা তারপরে কি করে। বাচ্চাটা শান্ত না হওয়া পর্যন্ত চিকা তাকে ছেড়ে আসেনি। সত্যি আশ্চর্যজনক, অন্য কেউ হলে ক্লাসে দেরি হওয়ার ভয়ে বাচ্চাটিকে একা ছেড়ে চলে যেতে পারত, কিন্তু ও এমনটা করেনি। সত্যি ও খুব ভালো। একদম ঠিক মিস্টার হার্লো। মিস ডরোথি, আমি ভাবছি যে এই রকম গর্বের ও মহৎ কাজ করার জন্য চিকাকে উপহার দিলে কেমন হয়? এটা তো খুব ভালো আইডিয়া মিস্টার হার্লো।
হ্যাঁ, সেটাই করা যাক। তুমি কি এটা ঠিক করলে? না না, আমার খুব খারাপ লাগছে। মিস ডরোথি আমায় কত বিশ্বাস করে, আমি তাকে মিথ্যে বললাম। তিনি আমায় উপহার দিতে চান একটা কাজের জন্য যেটা আমি করিনি। আমার একদম ভালো লাগছে না। তাহলে তুমি প্রথমে মিথ্যে কেন বললে? আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম মিস ডরোথি দেরি করে আসার জন্য আমার উপর রেগে যাবে। তাহলে এখন যখন তুমি জানতে পারলে যে মিথ্যে বলাটা ঠিক কাজ ছিল না, তো এখন তোমার কি করা উচিত? আমায় মিস ডরোথিকে সত্যিটা বলতে হবে, উনি আমার উপর রেগে গেলেও। খুব ভালো চিকা। আমার কাজ এখানেই শেষ হলো। মিস ডরোথি, মিস্টার হার্লো, আমার কিছু বলার আছে। এসো চিকা, আমরা তোমার সম্পর্কেই কথা বলছিলাম। আমি মিস্টার হার্লোকে বলছিলাম যে তুমি কত ভালো কাজ করেছো। সব কিছু মিথ্যে ছিল মিস ডরোথি। ও, আমার খুব লজ্জা করছে মিস ডরোথি। একজন দোলনায় চড়তে গিয়ে ব্যথা পেয়েছে আর আমি তাকে সাহায্য করছি। এসব কিচ্ছু হয়নি মিস ডরোথি। আসলে আমি একটা খুবই মজার বই পড়ছিলাম স্কুল বাসে, আর আমি সেটা শেষ করতে চেয়েছিলাম। তাই আমি স্কুল বেল শুনেও শুনিনি, আর সেই জন্য আমি ক্লাসে দেরি করে আসি। আর যখন আপনি আমায় জিজ্ঞাসা করেন আমি কেন দেরি করেছি, আমি মিথ্যে বলি, আর আমি মিথ্যে বলতেই থাকি। আপনি আমায় কত বিশ্বাস করেন। আমার খুব খারাপ লাগছে আপনাকে মিথ্যে বলে। আমায় ক্ষমা করবেন মিস ডরোথি। ও চিকা, তুমি আমার ছোট্ট সোনা। আপনি আমার উপর রাগ করেননি মিস ডরোথি? না চিকা, আমি তোমার উপর রাগ করিনি। বরং আমি খুশি যে তুমি সাহস করে সত্যি কথাটা আমাকে বলেছো। হ্যাঁ চিকা, কখনো কখনো আমরা সকলেই এমন কিছু করি যা ভুল, এবং সেইগুলো স্বীকার করতেও কিন্তু সাহস লাগে। মিস ডরোথিকে সমস্ত সত্যি কথা বলে তুমি নিজের সততার পরিচয় দিয়েছো। খুব ভালো করেছো চিকা। আমার এখন ভেতর থেকে খুব ভালো লাগছে। মিস ডরোথি, মিস্টার হার্লো, আমি আর কখনো মিথ্যে বলবো না। আমি সব সময় চেষ্টা করব এখন থেকে একটা সৎ ছেলে হওয়ার। আমি আপনাকে বলেছিলাম না মিস ডরোথি, আমাদের চিকা কিন্তু সত্যি সৎ এবং মহান। চুচুর একটা ছোট্ট কুকুর ছানা ছিল, তার নাম ছিল বাবলস। চুচু বাবলসকে খুব ভালোবাসত। চুচু বাবলসকে নিয়ে প্রত্যেক দিন পার্কে হাঁটতে যেত। চুচু খেয়াল রাখত যাতে বাবলস সবসময় পরিষ্কার থাকে। চুচু সবসময় তার বাবাকে বাবলসকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দিত। আজকে সোমবার বাবা, ডাক্তারের কাছে বাবলসকে নিয়ে যেতে হবে। ঠিক বলেছো চুচু। বাবলসের ডাক্তার ছিলেন একজন পশু চিকিৎসক। তিনি সবসময় দেখতেন যাতে বাবলস সুস্থ থাকে। ডাক্তারও বাবলসকে ভীষণ ভালোবাসতেন। তিনি সবসময় বাবলসকে ভালো ভালো খাবারও দিতেন। এদিকে এসো বাবলস, আমার কাছে তোমার জন্য বিস্কিট রয়েছে। সোনা ছেলে।
বাবলসও ধীরে ধীরে ডাক্তারকে আর ভয় পেত না, আর এখন সে ডাক্তারের কাছে যাওয়াটা বেশ উপভোগ করছে। বাবলসকে যখন ইনজেকশন দেওয়া হলো, সে তখন আর ভয় পেল না। খুব ভালো বাবলস, খুব ভালো। ডাক্তার বাবু চুচুকে বলে দিলেন যে বাবলসকে কি কি খাবার খাওয়াতে হবে। চুচু, সব সময় মনে রেখো, বাবলসকে শুধু কুকুরদের জন্য তৈরি খাবারই খাইও, আমাদের খাবার ওর জন্য নয়। মানুষেরা যে খাবার খায়, সেই খাবার বাবলস খেলে অসুস্থ হয়ে পড়বে। আমি মনে রাখবো এটা। একদিন চুচুর বন্ধু কাসলি এলো চুচু আর তার বন্ধুদের সঙ্গে খেলা করতে। সকলে কেমন আছো? হাই কাসলি। চুচু ও চাচার মা বাচ্চাদের জন্য পিৎজা বানিয়েছিলেন। পিৎজা থেকে খুব সুগন্ধ বেরোচ্ছিল, আর সেই সময় বাবলস এসে দেখতে পেল যে বাচ্চারা খাওয়া দাওয়া করছে। কাসলি দেখতে পেল যে বাবলস তাদেরকে দেখছে, আর সেই সময় সে একটা বড় পিৎজা বাবলসকে খেতে দিল। হাই বাবলস, তোমার খিদে পেয়েছে? তুমিও কি পিৎজা খেতে চাও? এ নাও এক টুকরো খাও। চুচু দেখতে পেল যে কাসলি বাবলসকে খাওয়াচ্ছে। চুচু সঙ্গে সঙ্গে কাসলিকে বারণ করল। কাসলি, তুমি বাবলসকে পিৎজাটা দিও না। পিৎজা হলো আমাদের খাওয়ার জন্য। কুকুর ছানাদের জন্য বিশেষ খাবারই বাবলসের দরকার। ও আমাদের খাবার খেলে অসুস্থ হয়ে পড়বে। কিছু সময় পরে বাবলস খেলা বন্ধ করে দিল। সে একটা কোনায় চলে গেল আর গোঙাতে লাগলো। চুচু তার মা মিসেস চার্লিকে সঙ্গে সঙ্গে ডাকলো। মা, তাড়াতাড়ি এসো, বাবলস কাঁদছে। ও সোনা, বাবলস নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়েছে, চলো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। চুচুর মা আর চুচু সঙ্গে সঙ্গে বাবলসকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বাবু, বাবলস কাঁদছে, আমার মনে হয় ও অসুস্থ হয়ে পড়েছে, কারণ ও কিছু পিৎজা খেয়েছিল। ঠিকই বলেছো চুচু, পিৎজা খেয়েই হয়তো বাবলসের পেটে ব্যথা করছে। ডাক্তার তখন বাবলসকে কিছু ওষুধ দিলেন। এটা খেয়ে তুমি সুস্থ হয়ে উঠবে বাবলস। ডাক্তার চুচুকে বলে দিলেন এরপরে কি কি করণীয়। চুচু, বাবলসকে তুমি এই ওষুধটা সপ্তাহে প্রত্যেক দিন খাইও, আর খেয়াল রেখো যেন ও নিজের খাবারই খায়। নিশ্চয়ই খেয়াল রাখবো, থ্যাংক ইউ। যখন চুচু আর তার মা বাড়ি ফিরে এলেন, তারা দেখলেন যে কাসলি তখনও অপেক্ষা করছে তাদের জন্য। সেও খুব চিন্তিত ছিল বাবলসের জন্য। চুচু, আশা করি বাবলস ভালো আছে। ওকে পিৎজা দিয়েছিলাম বলে আমার খুব খারাপ লাগছে। আমি জানতাম না যে ও এটা খেলে অসুস্থ হয়ে পড়বে। বাবলস, আমি দুঃখিত। চুচু খুব ভালোভাবেই বাবলসের দেখাশোনা করল, এবং ডাক্তারের কথা মতো সে ঠিক ঠিক ওষুধ নির্দিষ্ট সময় খাওয়াতে লাগল। আর খুব তাড়াতাড়ি বাবলস সুস্থ হয়ে গেল, এবং সে আগের মতোই খেলাধুলো আর চিৎকার করতে শুরু করল। বাহ বাবলস, তোমায় এখন অনেকটা সুস্থ দেখাচ্ছে। হ্যাঁ চুচু, বাবলস এখন ঠিক আছে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার যত্ন আর পরিচর্যা বাবলসকে সুস্থ করে তুলেছে। বাবলস বুঝতে পারত যে চুচু তাকে কতটা ভালোবাসে আর যত্ন করে, আর তাই সে চুচুর কোলে গিয়ে চুচুকে একটা ছোট্ট করে হামি দিল। এইভাবেই বাবলস চুচুকে ধন্যবাদ দিল। এর কিছুদিন পরে চুচু একটু অসুস্থ হয়ে পড়ল। চুচুকে তখন বাড়িতেই থাকতে হতো, সে তখন বন্ধুদের সঙ্গে খেলতে পারত না, বাড়িতে তার একলা লাগত। বাবলস সেটা বুঝতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল চুচুর আসলে কেমন মনে হচ্ছে, আর তারপরেই সে একটা বল এনে চুচুর সঙ্গে খেলতে শুরু করল।
কি বল খেলতে চাইছো বাবলস? ঠিক আছে। চুচু আর বাবলস সেদিন সন্ধেবেলা ভীষণ আনন্দ করলো। এমন কি চুচুর তখন বন্ধুদের কথা ভেবে আর একলা লাগলো না। তোমার জন্য আজকে খুব মজা করলাম। তুমি আমার বেস্ট ফ্রেন্ড।